মোদি যোগীর রাজ্যে ক্ষুধার জ্বালায় খাস খাচ্ছে শিশুরা, ভারতে লকডাউন চলাকালীন খিদের জ্বালায় খাস খাচ্ছে শিশুরা শুনে অদ্ভুত মনে হলেও এই ঘটনাটি ঘটেছে বাস্তবেই, আর সেটা খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে, আবার যোগী আদিত্যনাথের রাজ্যেও, যিনি দেশের এই বিপদের সময় রাম মন্দির নিয়ে সমানে রাজনীতি করে যাচ্ছেন। বারাণসীর বড়গাঁও এলাকার কৈরিপুর গ্রামের 6 শিশুর নুন দিয়ে খাস খাওয়ার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে স্থানীয় প্রশাসনের টনক নড়। কর্মকর্তার পৌঁছে যান রেশনের সাহায্য নিয়ে মোদীর লোকসভা এলাকায়, এখন চিত্র ধরা পড়াতে তীব্র সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে, অনেকে ব্যঙ্গ করে বলছেন, এটাই আমাদের প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দেশজুড়ে 21 দিনের লকডাউনের ঘোষণা করেন। দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষরা চরম দুর্যোগের মধ্যে পড়েছে এই পরিকল্পনাহীন লকডাউনের ফলে। বুধবার ভিডিও কনফারেন্স বারাণসীর মানুষদের সঙ্গে মনের কথাও বলেছেন মোদী, কিন্তু গ্রামের মানুষদের খিদের কথা তিনি বোধহয় শোনার সময় পাননি ভিডিও কনফারেন্স, এবং করোনার প্রকোপে লকডাউনের সময়ে এখনো চিত্র সামনে আসায় বেজায় অস্বস্তি। মোদী সরকার ড্যামেজ কন্ট্রোল করতে স্থানীয় প্রশাসন ছাড়াও মাঠে নেমেছেন জেলাশাসক, বারাণসীর জেলাশাসক কৌশল রাজ শর্মা দাবি করেছেন, ওই শিশুগুলি আখরি ডাল ও ছোলা খাচ্ছিল গাছ থেকে, ওদের পরিবারের রেশন কার্ড রয়েছে, মাসের রেশনও তারা পেয়েছে। তারপরেও অবশ্য এই ঘটনার পর ওদের বাড়িতে আমরা অতিরিক্ত রেশন পৌঁছে দিয়েছি। বুধবার 6 শিশুকে মাঠে বসে খাস ছিঁড়ে খেতে দেখা যায়। স্থানীয় ভাষায় একে আখরি বলে। মুসাহার সম্প্রদায়ের ওই শিশুগুলির বয়স 5 বছর। কৈরিপুরের মুসাহার বস্তিতে ওরা থাকে। রানী পূজা, নেরু, বিশাল, শনি ও গরু নামের ওই 6 শিশু খিদে সহ্য করতে না পেরে খাস খাচ্ছে, যা সাধারণত গবাদি পশুর খাদ্য। আরেকটি ভিডিওতে শিশুগুলিকে একটি প্লেট থেকে ফালিয়ান নামক মটরদানা খেতে দেখা যায়। এটিও গবাদি পশুর খাবার। এদের মধ্যে কয়েকটি বাচ্চার বাবা দিনমজুর, কয়েকজনের বাবা ভিক্ষা করে। এই খবর চাউর হতেই বুধবার পঞ্চায়েতের পক্ষ থেকে ওদের পরিবারগুলিকে 10 কেজি চাল, তেল, আলু ও অন্যান্য কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হোক, পরেও তাদেরকে সাহায্য করা হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে। ভিডিও আর ছবির মাধ্যমে ভাইরাল হওয়ার ফলে হয়তো ওই পরিবারগুলো খাবার পেল, কিন্তু লকডাউনের এই দেশে এখন অনেক পরিবারের এই অবস্থা খুবই কঠিন।